আজকের গল্প হলো দুই বন্ধু। এক জঙ্গলে একটি শিয়াল ও একটি হরিণ বাস করত। তাদের মধ্যে খুব বন্ধুত্ব ছিল। তাদের বন্ধুত্ব খুব গাঢ় এবং খুব মধুর ছিল। একদিন শিয়াল হরিণকে বলল, ও বন্ধু বন্ধু হরিণ, চলো না আমরা আজ খুব গভীর অরণ্যে বেড়াতে যাই। তখন সেই হরিণটি শিয়ালের কথা শুনে বলতে লাগলো, বাবা, গভীর অরণ্যে যা হিংস্র পশুর উৎপাত, ওখানে আমরা কখনোই যাব না। কিন্তু শিয়াল ছাড়বে না, বলে সে কিছুতেই ছাড়ছে না। শিয়াল বলেই চলছে, চলো তুমি আমার সাথে, চলো না। তখন বাধ্য হয়ে হরিণ শিয়ালের সাথে সেই গভীর জঙ্গলে যেতে লাগলো। বেশ কিছু দূর যাওয়ার পর তারা একটু ক্লান্ত হয়ে পড়ল। তারা নদীর জলেতে জল খেল। তারপর আবার হাঁটতে লাগলো, সবুজ সবুজ ঘাস খেতে লাগলো। এরকমভাবে যেতে যেতে আরও গভীর থেকে গভীর অরণ্যের ভিতরে তারা প্রবেশ করল। তারপর কিছু দূর যাওয়ার পর তাদের মনে হলো ঝোপের আড়ালে কী যেন লড়ছে। প্রথমে তারা সেই জিনিসটির দিকে অতটা লক্ষ্য দিল না। তারপর তারা ভাবলো, ওই ঝোপের আড়ালে কীটা লড়ছে। দেখলো একটি কালো রঙের কীটা মুখ বাড়ালো। তারপর কিছুটা যাওয়ার পর তারা স্পষ্টভাবে দেখতে পেল দূর থেকে যে একটি ভাল্লুক তাদের দিকে এগিয়ে আসছে। তখন সঙ্গে সঙ্গে শিয়াল গাছের উপর চড়ে গেল, গাছের উপরে উঠে পড়ল এবং হরিণকে বলল, চলে এসো বন্ধু আমার সাথে গাছেতে। হরিণ বলল, আমি তো গাছে চড়তে জানি না বন্ধু, তাহলে কি হবে? তখন শিয়াল বলল হরিণকে যে, তাহলে তো আমি তোমাকে কিছুই করতে পারবো না, তাহলে তুমি দেখো কেমনভাবে তুমি বাঁচবে। তখন হরিণ তার মায়ের কথা মনে পড়ল। সে তার মা বলেছিল যে ভাল্লুক মরা মাংস খায় না। তখন সে সঙ্গে সঙ্গে সে মাটির উপর শুয়ে পড়ল। তারপর সে মরা মানুষের মতন কাঠ হয়ে গেল, নিঃশ্বাস প্রশ্বাস তার চলল না। এদিকে ভাল্লুক চলে এসলো। আসার পর যখন দেখল একটি মাটিতে হরিণ শুয়ে রয়েছে, তার কাছে গেল। কাছে গিয়ে দেখল যে কিছুক্ষণ মাথার দিক ঘুরে ঘুরে তার পর্যবেক্ষণ করতে লাগলো। তারপর সেই ভাল্লুকটি সেই হরিণের কাছ থেকে চলে গেল, হরিণের কাছ থেকে চলে গেল। ক্ষণ পর শিয়াল গাছ থেকে নেমে আসলো। নেমে এসে হরিণকে জিজ্ঞাসা করল, হরিণ ভাই, হরিণ বন্ধু, হরিণ বন্ধু, ওই ভাল্লুকটি তোমার কানে কানে কি বলল? তখন হরিণটি বলল যে, যে বিপদে ফেলে তোমাকে চলে যায় সে কখনোই তোমার আসল বন্ধু নয়, যে তোমাকে বিপদে ফেলে চলে যায় সে কখনোই তোমার প্রকৃত বন্ধু নয়। এই বলে হরিণ সেই শিয়ালটিকে সেই গভীর অরণ্যে রেখে দিয়ে সে তার বাড়ির দিকে ফিরে চলে যায়। শিয়ালটি কেঁদে কেঁদে সেখানেই বসে রইল, পড়ে রইল। তাহলে আমরা এই গল্প থেকে কি শিখলাম বলতো? যে সেই তোমার প্রকৃত বন্ধু যে তোমার বিপদে সর্বদা সবসময় তোমার পাশে থাকে, নাকি বিপদ থেকে দূরে সরে যায়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলে নতুন এলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হবে আরো নতুন নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, টাটা।